প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভিডিওটা ছোট হবে জাস্ট আপডেট দেওয়ার জন্য ফোন দিয়েছি আমি হচ্ছে গত কালকে বা না বাংলাদেশ সময় গত পরশু একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আমি ইউএস যাচ্ছি সুতরাং আর কোনো যোগাযোগ করা হয়নি বা কোনো পোস্ট বা কিছু দেওয়া হয়নি কিছু শেয়ার করা হয়নি আমার ফ্লাইটটা প্রায় ওভারঅল জার্নি ছিল প্রায় আটত্রিশ ঘন্টার আটত্রিশ ঘন্টার মানে হচ্ছে প্রায় দেড় দিন তো দেড় দিন আমার শেষ হয়ে গেছে এই জার্নি করতে করতেই আমি কিছুক্ষণ আগে এসে পৌঁছেছি হচ্ছে লস অ্যাঞ্জেলেসে লস অ্যাঞ্জেলেসে এসেছি তো এখন বাজে এখানে রাত দুইটার মতো রাত দুইটার মতো এখন বাঁচতেছে তো আপনাদের জন্য আমি বেশ কিছু ভিডিও আপলোড করব। সেগুলো হচ্ছে কীভাবে ভিসা পেলাম তারপরে হচ্ছে এখানে আসার সময় ইমিগ্রেশনে কি কী জিজ্ঞেস করলো বা ওভারঅল জার্নিটা কেমন হলো বা সব কিছুই সব কিছুই আমি মানে ফুটেজ নিয়ে রেখেছি কিন্তু এখনও এডিট করার সময় পাইনি যেহেতু মাত্র এসে পৌঁছালাম মাত্র মানে তিন চার ঘন্টা আগে আমি আসার পরে প্রচণ্ড টায়ার্ড ছিলাম কারণ আমার টানা প্রায় ষোলো ঘন্টার বদলে আঠারো ঘন্টার মতো প্লেন জার্নি ছিল দুবাই থেকে তো প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম এসে আমি ঘুমিয়ে পড়েছি কিছুক্ষণ রেস্ট নিলাম রেস্ট নিয়ে এখন ফ্রেশ ট্রেশ হয়ে একটু নিচে নেমেছি রাত দুইটা বাজে একদম পিছনে দেখতে পাচ্ছেন রাস্তা একদম খালি আমি এখন আছি হচ্ছে লস অ্যাঞ্জেলেসের মিড হুইল শেয়ারে এখানে আমার ফ্রেন্ডের বাসা ওই আমাকে এয়ারপোর্ট থেকে মানে পিক করতে আসছিল তো ওর বাসায় আসলাম বাসায় হলাম খাওয়া দাওয়া করলাম সব কিছু করে একটু এখন ফ্রি হয়েছি তো এখন হচ্ছে এই অবস্থা সুতরাং এই হচ্ছে অবস্থা আর ইনশাআল্লাহ কাল থেকে আমি হচ্ছে এখানে আশপাশ জায়গাগুলো ঘুরবো হলিউড টলিউড বেভারলি হিলস আর ঠিকই যেন জায়গা আছে সবগুলো আমার লিস্ট করা আছে সেগুলো যাবো আজকে ভিডিওটা বড় করবো না এই পর্যন্তই রাখবো আমার পাশে আপনাদেরকে দেখা যাচ্ছে এটা হচ্ছে রাস্তা একদম খালি যেহেতু রাত হয়ে গেছে অনেক এর জন্য রাস্তাটা খালি একটা দুটা গাড়ি হার্ডলি আসতেছে বাসার সামনের জায়গাটা এটা সামনে একটা ই আছে আবার কি বলে ফিলিং স্টেশন আছে তো এখানেই আছি এখন বাসায় যে ঘুমিয়ে পড়বো ঘুম থেকে উঠে হয়তো সকালবেলা আমার আপনার সাথে কথা হবে আমি এর মধ্যে বেলা চেষ্টা করব আমার ভিডিওটা আপলোড করে দিতে কিছু কন্টেন্ট এখনও ফুটেজ নেয় বাকি এর জন্য আমি আজকের ভিডিওটা এখন আপলোড করি নাই যে কীভাবে আসলাম এয়ারপোর্টে কীভাবে কী হলো কী কী প্রশ্ন করলো ইউএসএমবেসিতে আমার অনেক প্রশ্ন করেছে এমবেসি না সরি ইমিগ্রেশনে প্রায় দশ পনেরো মিনিটের মতো আমার সাথে তারা কনভারসেশন চালিয়ে গেছে তারা বোঝার চেষ্টা করতেছিলো যে আমি আসলে কী কারণে এসেছি বা এরকম অনেক কিছু যাই হোক সবগুলো ডিটেলসেই আমরা আলোচনা করবো আগামীকালকের ভিডিওতে তো আজকের ভিডিওটা ছোটো আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি আর হচ্ছে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হবে আর আপনারা যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করা থাকেন তাহলে কাইন্ডলি আমি বলবো যে সাবস্ক্রাইব করে রাখেন ইনশাআল্লাহ নতুন নতুন অনেক ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো এবং ইউএস সম্পর্কে আমেরিকায় আসা সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়েও সাহায্য করতে পারবো যদি আপনাদের প্রয়োজন হয় সে সাহায্যের তো আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম